আসসালামু আলাইকুম সবাইকে ইটিও মাল্টিমিডিয়া চ্যানেল থেকে প্রিয় দর্শক ঢাকা কাউরন বাজার ভাই ভাই এক সপ্তাহ থেকে 16 ডিসেম্বর রোজ শুক্রবার 2022 বর্তমান বাজারে ডিম কত করে চলছিল দাম বাড়ছে না কমছে এ টু জেড ভিডিওটা কন্টিনিউ করবেন তো চলুন বিক্রেতা ভাই আছে দাদা দাদার সাথে কথা বলে আপনাদেরকে জানিয়ে দিব আজকের বাজারে ডিমের দাম কত দাদা শুভ সকাল শুভ সকাল 16 ডিসেম্বর সব দিক দিয়ে খালি মাইক চলতে আছে বুঝছেন হ্যাঁ মার্কেটে ভিতরে চলে না আজকে মানুষের চাইছিলাম একটু চিনির তেলের আপডেট দেওয়ার জন্য আটা ময়দা দাম নাকি প্রচুর কমছে দিতে পারি না যাই হোক ডিমের খবর কি আমাদেরকে একটু বলেন ডিমের দাম ওই অবনতি আছে গত সপ্তাহে যেই দাম ছিল এখন ওই দাম আছে 108 টাকা ডজন 110 টাকা ডজন এরকম 105 টাকা ডজন লাল ডিম লাল ডিম ছোট 105 বড় 110 টাকা ডজন মানে লাল ডিমের ভিতরে ছোট যেটা ওটা মানে দুইটা কোয়ালিটি হয় না হ্যাঁ একটা বড় একটা ছোট একটা বড় একটা ছোট তো বড়টা 108 টাকা আর ছোটটা 105 টাকা 105 টাকা তাহলে 850 টাকা পরে শত হ্যাঁ নাকি 850 টাকা পরে এই ডিমে 850 টাকা না এটা পরে হইলো আপনি 900 টাকা 108 টাকা ডজন হইলে 108 টাকা ডজন হইলে 900 টাকা 9 টাকা পিস পরে আর আপনি পাইকারি নিলে 800 নিলে 870 টাকা 870 টাকা পাইকারি নিলে 100 দাম হ্যাঁ আচ্ছা এমনি কেউ যদি হালি নিতে চায় কত করে রাখেন হালি হালি 36 টাকা হালি এখন 36 টাকা না হ্যাঁ হালি তো আগে 45 টাকা ছিল নাকি ছিল তো 45 টাকা ছিল 50 টাকা ছিল এখন আর ওইটা নাই এখন মানে 36 টাকা নাই অনেক দাম কমছে মানে 36 টাকা হালি না হ্যাঁ 36 টাকা হালি যাক আর সাদাটার খবর কি সাদাটা সাদাটা 105 টাকা ডজন 105 টাকা 105 ওটা কি বড়টা হ্যাঁ বড় সাদাটার দাম কি একটু সবসময় কম থাকে সবসময় দাম একটু কমই থাকে সাদা ডিমের তাই না আচ্ছা এই যে এটা কি দেশি মুরগি দেশিটা না দেশিটা না হ্যাঁ দেশি মুরগির ডিম এটা কেমন দাম চলছে দাম কি ডজন হলো 180 টাকা 180 দাম কি একটু কম 60 টাকা হালি এটা দাম কমছে আগে ছিল 210 টাকা 200 টাকা তাও এটা কমছে আচ্ছা ঠিক আছে তাহলে এটা দাম আর এই হাঁসের দাম হাঁসের ডিম 65 টাকা আলি 195 টাকা ডজন 65 টাকা আলি আগে ছিল 210 টাকা এখন 15 টাকা কমছে অনেক কমে গেছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকুন আচ্ছা ভাই আমাকে এক ডজন দিন তো ভাই